আমরা আজকে সবাই বাসায় চলে যাবো, উনি আপনাদের সাথে কথা বলবে, কথা বলার পরে 8 তারিখে আমরা আসবো, আমরাও আসবো, আমরাও থাকবো, ঠিক আছে? আমাদের বেতন নিয়ে আমরা এখন যে যাবো আমরা দুই মাস থেকে বেতন পাই না আমরা কি খাই এখন কাজ কাম সব জায়গায় সব বন্ধ সব জায়গায় সরকার সাহায্য করতেছে আমরা তো কোনো সাহায্য পাই না আমাদের বেতন না দেওয়ার কি করবো না কি করবো আমাদের না খাইয়ে মরার কোনো কিছু করার আছে আমাদের না খাইয়ে মরার লাগবে। বেতন দেয় 28 তারিখ 29 তারিখ, আমাকে ঠিক মতো বেতন দেয় না। আর 16-17 বছর চাকরি করি, বেতন দেয় 6,000-7,000 করিয়া। হ্যাঁ, আমাকে প্রতি মাসেটা ক্লিয়ার করে না, খালি ঘুরে ঘুরি করি, আমাকে এরকম দেয় না। ওরা এরকমের খালি 9-6 করি আমাকে বুঝাইয়ে রাখে। আমরা পেটে খেতে কাজ করি, আমরা কী খাইয়ে কাম করব? আমরা পেটের দায় আছে এই জায়গায়, ফেরা যদি এরকম করতাম আমরা কী খাইয়ে কাজ করতে? আমি সবারই টাকা দরকার। আমার স্বামী নাই, 20 বছর চাকরি করি, অথচ আমরা বেতন পাইছি। ছেলে মেয়ে স্বাভাবিক মতো বেতন দিয়ে রাখুক, আমরা গুছাইয়া 20 বছর চাকরি করি, 20 বছর আমরা কি খাই? এখন পর্যন্ত কারো 2 মাসের, কারো 3 মাসের এবং কারো 4 মাসের বেতন কোম্পানির কাছে বকেয়া আছে। তো তার মধ্যে দেশের এমতো অবস্থায় সরকার ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী আমাদের কোম্পানি 26 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করছে, 5 তারিখ আমাদের ডিউটি। আচ্ছা, আমরা 5 তারিখ ডিউটিতে আসছি, ডিউটিতে আসার পরে দেখি যে গেটে লে আপের নোটিশ টানানো। তো এখানে কথা হইল এবং লে আপের নোটিশ টানানো এবং যতদিন সেই 26 তারিখ থেকে এই 19 তারিখ পর্যন্ত তারা লে আপ ঘোষণা করছে, এই 6 তারিখে কোনো শ্রমিকের হাজিরাও হবে না, কোনো শ্রমিক বেতনও পাবে না। তো যাই হোক, এখন আমাদের মূল দাবি হইল এইটা যে আমরা 2 মাস পর্যন্ত বেতন পাচ্ছি না। বন্ধের আগের দিন অর্থাৎ 26 তারিখের আগে 25 তারিখ আমাদেরকে ডাইকে কোম্পানি মাথা পিছু 2,000 টাকা ধরাই দিয়েছে। তা এমতো অবস্থায় 2,000 টাকায় আমাদের 2 মাসের বেতন বকেয়া। 2,000 টাকায় তো আমাদের মানে অনেকের তো ঘর ভাড়াই হচ্ছে না। তো এখন বিভিন্নভাবে, এক হইল ঘর ভাড়ার টেনশন, দ্বিতীয়ত হইল বাচ্চা কাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে আমাদের সংসার পরিচালনা করতে খুবই কষ্ট হইতেছে। সোনারগাঁ টেক্সটাইল মিলে শ্রমিকরা নাকি 3 মাসের বেতন পাচ্ছে না, এই জন্যই তারা আন্দোলন নেমেছিল এবং তারা রাস্তায় নেমেছিল। তো আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে আমরা এই টেক্সটাইল মিলে প্রবেশ করিয়েছি এবং মালিকের পক্ষের সঙ্গে কথা বলেছি। মালিক পক্ষ এখন এই মুহূর্তে এখানে নেই, তারা আগামী 8 তারিখে তারা বসবেন এই বিষয়ে আমাদের সঙ্গে এবং শ্রমিক নেতৃবৃন্দ থাকবেন। আমরা আশা করি একটা সুষ্ঠু সমাধান হবে ইনশাআল্লাহ।